आप सब देख रहे हैं न्यूज लाइन कोलकाता, मैं निखत हसन आपके साथ। सेव ड्राइव सेव लाइफ कार्यक्रम हावड़ा में शुरू किया गया। राज्य पुलिस के एडीजी ट्रैफिक सुप्रतिम सरकार ने शनिवार को बेलूर के रंगोली मोड़ के इवेंट हॉल में इस साल के सेव ड्राइव सेव लाइफ कार्यक्रम का उद्घाटन किया। इस अवसर पे हावड़ा के पुलिस कमीशन प्रवीण त्रिपाठी और हावड़ा के अन्य अधिकारी भी उपस्थित थे। सड़क सुरक्षा जागरूकता के उद्देश्य से आयोजित कार्यक्रम में विभिन्न विद्यालय के छात्र छात्रियों की उपस्थिति भी महत्वपूर्ण रही। आयोजन के दौरान अधिकारियों ने सड़क पर हर समय सड़क सुरक्षा के महत्व पर जोर दिया। वार्ताकर्ताओं ने कहा कि राज्य में कार्यक्रम शुरू होने के बाद से सड़क दुर्घटनाओं के दर में 50% की कमी भी आई है। आइए देखते हैं पूरी रिपोर्ट न्यूज़लाइन कोलकाता के माध्यम से। 2016 थे के माननीय मुख्यमंत्री अनुप्रेरणा ये सेफ ड्राइव सेव लाइफ कैंपेन शुरू हो चिलो, तो अपनारा जानें आमरा एटा कंटिन्यूअसली प्रति मासे प्रति बछर ये प्रोग्रामगुलो करा है। अबजेक्टिव एकटाई थाके जाते मानुषेर प्राण रक्षा करा जाए, ट्रैफिक स्मूथ थाके, काउकेर कोनो इंजुरी ना है। तो ওই যেটা একটা মিশন শুরু হয়েছে তার মধ্যে আজকে আমাদের মধ্যে এডিজি ট্রাফিক শ্রী সুপ্রতিম সরকার স্যার এসেছিলেন, ওনার সঙ্গে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে আর সিনিয়র অফিসার্স ছিলেন, আমাদের ডিএম ম্যাডাম, এইচএমসি কমিশনার, এমএলএ সব সবাই ছিলেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আজকে স্কুলের বাচ্চাদেরকে আমরা এখানে রিকোয়েস্ট করেছিলাম আসতে, তো অগ্রসেন বালিকা বিদ্যালয়, অগ্রসেন বয়েজ স্কুল, আর কিছু ড্রাইভার্স ছিলেন যারা ট্যাক্সি ড্রাইভ করেন, অটো টোটো ড্রাইভ করেন, তারা ছিলেন, আর পাশের এলাকার নাগরিক বৃন্দ সবাই ছিলেন। তো আজকেও আমরা সবাইকে অ্যাওয়ার করার চেষ্টা করেছি, লেকিন আজকে আমরা যেটা চেঞ্জ করেছি এটা একটু আর ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম করেছি। বাচ্চাদের অ্যাওয়ারনেস চেক করার জন্য একটা আপনারা দেখলেন ট্রাফিকের কুইজ প্রোগ্রাম করা হলো। আর আমরা চাইছি কি পুলিশ যে কাজগুলো রাস্তার উপরে করছে, বাচ্চারা মা বোনেরা বাড়ির ভিতরে সেই কাজে একটু সাহায্য করেন। কীভাবে সাহায্য করবেন, ওনারা যদি রিকোয়েস্ট করেন, ওনার যারা ব্রাদার আছে, ফাদার আছে, যারা এই গাড়ি ড্রাইভ করবে, মোস্টলি তো মেল মেম্বার্স এখনও ড্রাইভ করেন মোর দ্যান মেবি 80-85%, তো তাদেরকে যদি ওনারা ইমোশনালি একটু ইনসিস্ট করেন কি বাবা বাড়ির বাইরে যেতে গেলে আপনাকে একটু হেলমেট পরে নেন, গাড়ি ড্রাইভ করতে একটু সিট বেল্ট লাগান, মোবাইলে কথা বলবেন না, আর নিজে ওটাকে যদি ওনারা এক্সিকিউট করেন তাহলে আমার মনে হলো কি আর ভালোভাবে আমরা এটাকে এক্সিকিউট করতে পারি। স্যার টোটো মানে এখন হাওড়া শহরের মেন মাথা ব্যথা হচ্ছে টোটো, মানে বেআইনি টোটো তো মারাত্মকভাবে চলছে, আপনারা মাঝে মধ্যে সেটা ব্যবস্থা করেছিলেন, কিছু জায়গাও দিয়েছিলেন, পারমিশন দিয়েছিলেন, কিন্তু বেআইনি টোটো ভর্তি হয়ে আছে যেখানে যানজটটা মারাত্মক। আপনারা জানেন আমরা রেগুলার একটা ড্রাইভ চালাই যেখানেই কোনো ইললিগাল পার্কিং হো বা ইললিগাল ভেহিকল ড্রাইভিং হয়, আর এর মধ্যে আমাদের সঙ্গে সবসময় সাহায্য থাকে আমাদের ডিএম ম্যাডামের যে টিম আছে আরটিও, তো এটা রেগুলার একটা ড্রাইভ আছে, তার মধ্যে যারা ভায়োলেট করছে তাদের এগেনস্টে নিশ্চয়ই ব্যবস্থা করা হচ্ছে আর করাও হবে। সাঁতরাগাছি ব্রিজ তো বন্ধ হতে চলছে, আপনারা ট্রাফিক নিয়মটা কীভাবে ব্যবস্থা করছেন? আমি একটা ডিটেইল ব্রিফিং আপনাদেরকে করে দেবো, আজকে আমি এইটুকু বলছি কি 19 তারিখ থেকে সাঁতরাগাছি আরবি পার্শিয়ালি ক্লোজ হচ্ছে, রাত্রিবেলা 11টার সময় থেকে সকাল 5টা অবধি এটা কমপ্লিটলি বন্ধ থাকবে, আর সকাল 5টা থেকে রাত 11টা অবধি ছোটো গাড়িগুলো আর বাসেস অ্যাম্বুলেন্সের যে এমার্জেন্সি গাড়িগুলো আছে ওটা সাঁতরাগাছি আরবি দিয়ে পারাপার হতে পারে। এরছাড়া যেটা গুডস ভেহিকেল আছে ওটাকে আমরা যখন কলকাতা থেকে ওরা ঢুকবে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আমরা আন্ডুল রোডে ডাইভার্ট করে তাদেরকে দোলাগড়ের দিকে মানে বম্বে হাইওয়ে দিকে পাঠিয়ে দেবো। বাকি গাড়ি যেটা ধরুন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, আর দিনের বেলা আপনারা জানেন আন্ডুল রোড ন্যারো আছে, ট্রাফিক ভলিউম বেশি আছে, বাট তার মধ্যে আমরা যে রোড রিপেয়ার ওয়ার্ক আছে ওটা পিডব্লিউডি অলরেডি শুরু করেছে, ওটা প্যাচ ওয়ার্ক করে রোডকে যতটা সম্ভব ভালো করে দেবে। ও তার মধ্যে চুকি আমাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই, তো আমাদেরকে আন্ডুল রোড দিয়েই মুভমেন্ট করাতে হচ্ছে। সাঁতরাগাছি আরবি আমরা পিডব্লিউডিকেও রিকোয়েস্ট করেছি যত তাড়াতাড়ি ঠিক করে দেওয়া যায়, আমরা আশা করছি 1-1.5 মাস মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা ডিসাইড করবো রাত্রিবেলা অবশ্যই যখন গুডস ভেহিকেল চলবে তখন আমরা প্ল্যান করছি কি তখন টোটো বন্ধ করবো। সেই কাজের লক্ষ্যে আমরা সিপি স্যারের নির্দেশ অনুযায়ী অলরেডি মিটিং করেছি, আগামী দিনে এই যানবাহন পরিচালনার ব্যবস্থাটাকে আরো সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল করার আমরা চেষ্টা আছি আমাদের আজকে এই পারে, কিন্তু সেটা খুবই দরকার। সেই নিয়মকানুনগুলো মেনে চললে আমাদের সকালে বেরোবার পর রাস্তায় যে ট্রাফিকের রাস্তায় যাতে ট্রাফিক স্মুথ এবং গতিশীল থাকে, এবং তার সাথে যারা রাস্তা ব্যবহারকারী তারা দিনের শেষে
একেবারে দুর্ঘটনাবিহীন ভাবে আমরা যাতে ট্রাফিকটাকে চালাতে পারি এই লক্ষ্যে আছে। তো সামনে যদি ডান দিকে ফাঁকা থাকে নিজে আগে না গিয়ে বাঁদিক করে দাঁড়ান পরপর পরপর লাইন দিয়ে। সৌমিতা সাধুকা এবং সম্পূর্ণ হালদার, সৌমিতা সাধুকা এবং সম্পূর্ণ হালদারের হাতেও হেলমেট তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অপূর্ণ হালদার। সুস্মিতা সাহা এবং আয়ুষ সাহা, সুস্মিতা সাহা এবং আয়ুষ সাহের হাতে হেলমেট তুলে দিচ্ছে আমাদের অনুষ্ঠান উপস্থিত। সুস্মিতা সাহা এবং আয়ুষ সাহার হাতে হেলমেট তুলে দিচ্ছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ট্রাফিক ওয়েস্ট বেঙ্গল ডক্টর ভরতলাল মিনা আইপিএস মহোদয়, তিতিক্ষা কানিমা দত্ত এবং প্রমন্ত প্রসিত মিত্র। সুস্মিতা দেব এবং তানিকশা দেব ওনাদের হেলমেট তুলে দিচ্ছেন ডক্টর রানা চ্যাটার্জি, পিয়ালি ভট্টাচার্য এবং সম্প্রীতি ভট্টাচার্য, পিয়ালি ভট্টাচার্য এবং সম্প্রীতি ভট্টাচার্য, সুকেশ জৈন আইপিএস মহোদয়, সঙ্গীতা মান্না এবং অপনা মান্নাকে হেলমেট পরিয়ে দিচ্ছেন আমাদের বিশেষ অতিথি শ্রীমতী মুদ্রিয়া আইএস মহোদয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া। সুস্মিতা সাহা এবং আয়ুষ সাহার হাতে হেলমেট তুলে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ট্রাফিক ওয়েস্ট বেঙ্গল ডক্টর ভরতলাল মিনা আইপিএস মহোদয়। সুস্মিতা সাহা এবং আয়ুষ সাহার হাতে